শুভ সকাল বন্ধুরা, মিতা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমি এখন একটু ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও আমি তোমাদের দেব না, আজকে আমি ছোট্ট একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করব, আর সেটা শুধুমাত্র তোমাদের কথাই বলবো আজকের ভিডিওতে। কেন বলবো? আমার একটা ব্যাপারে খুব 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 আনন্দ হচ্ছে। আমি শুধু আনন্দিতও নয়, আমি ভীষণ গর্ববোধ করছি। সেই কারণটা কি জানো? নিশ্চয়ই তোমাদের বলবো বলেই আজকের ভিডিও আমি করতে বসেছি। সেই কারণটা হচ্ছে, আমি বেশ কিছুদিন যাবত ভিডিও দিতে পারিনি, খুবই অসুস্থ ছিলাম আমি। মানে আমাদের বাড়ি শুধু যে আমি অসুস্থ তা নয়, আমার সোনামা, তারপরে আমার হাজবেন্ড, আমার ছেলে, আমরা প্রত্যেকে একই সঙ্গে অসুস্থ হয়েছিলাম। এখন শপিং ব্লগেও তোমাদের বলেছি এখন একটু ভালো আছি, কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায়নি। শপিং ব্লগে আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পেরেছ, পুরোপুরি সুস্থ হয়ে যায়নি। শরীরটা ভীষণ দুর্বল লাগছে আজকে। আসলে কি বলতো, বয়সটাও তো হয়েছে, এই বয়সে এসে এত দৌড়োদৌড়ি, হাঁপাহাঁপি, ঝাঁপাঝাঁপি মানে নিতে পারছি না আমি, তো সেই জন্য শরীরটাও ভীষণ উইক হয়ে গেছে। তো আস্তে আস্তে ঠিক হচ্ছে। সামনে একটা বিশাল বড় অনুষ্ঠান আছে বাড়িতে, অনেক কাজ, তো সেই সব কাজ করতে করতে সত্যি হাঁপিয়ে যাচ্ছি, আর যেন মনে হচ্ছে পেরে উঠছি না। সবাই মিলেই করছি, আমার সোনামা, ওর যে বাচ্চার 4-5 মাস প্রায় বয়স হতে চললো, ও প্রচুর কাজকর্ম করছে, আমরা সবাই ভীষণ ব্যস্ত। এখন এই শরীর খারাপ নিয়েই কাজকর্ম চলছে, কিন্তু কথা সেটা নয়। কথা হচ্ছে, আমি যেটা নিয়ে আজকে ভিডিও করতে বসেছি সেটা হচ্ছে তোমাদের জন্যই। যেহেতু আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তোমাদেরই মধ্যে আমার এক বন্ধু আমার ভিডিও না দেখতে পেয়ে 4-5 দিন আগে আমাকে একটা কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে এসে, যে দিদি ভাই, তোমাকে তো, তোমার ভিডিও তো দেখতে পাচ্ছি না, তুমি কি অসুস্থ, তুমি কি ভালো নেই? শুধু এই কয়েকটা শব্দ, এই কয়েকটা শব্দই আমাকে আজকের এই ভিডিওটা তৈরি করতে বাধ্য করলো। দেখো, এমন কিছুই কথা নয়, কিন্তু এরকম কথা আমরা সচরাচর প্রায় সবাইকে বলে থাকি, কিন্তু এই কথাটা আমার কাছে খুব স্পেশাল। কেন বলো তো? এই যে তোমরা যে আমার ইউটিউবের বন্ধু, তোমরা কিন্তু আমাকে চেনো না, জানো না, তোমাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তা সত্ত্বেও তোমাদের মধ্যে কোনো একজন কমেন্ট করে আমাকে জানতে চেয়েছে আমার শরীর খারাপ কি না, আমি ভিডিও দিচ্ছি কি না। এটা যে আমাদের কাছে কত বড় পাওনা, কতখানি, এটা আমি ঠিক ভাষায় বলে বোঝাতে পারবো না। সত্যি আমি ভাষাহীনা হয়ে গেছি এই কমেন্ট পড়ে। মানে আমার কোনো একজনই হোক না কেন, ইউটিউবার বন্ধুদের মধ্যে কোনো একজনই হোক না কেন, সে তো কমেন্ট করে জানতে চেয়েছে আমি কেমন আছি, আমি কেন ভিডিও দিচ্ছি না। দেখো, এগুলো কিন্তু আমার আত্মীয়দের মধ্যেও কেউ করেনি। আমার আত্মীয়রাও সবাই জানে যে আমি ভিডিও করি, ভিডিও দিই, কিন্তু তারাও কিন্তু আমাকে আমার এই ভিডিও করা, মানে ভিডিও যে ছাড়ছি না তাই দেখে কিন্তু আমাকে কোনো কমেন্ট করেনি, বা আমাকে ফোন করেও জানতে চায়নি কেন তুমি ভিডিও দিচ্ছ না। কিন্তু দেখো, তোমরা, তোমাদের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্ক নেই, শুধু একটা এই ক্যামেরার মাধ্যমে কত দূর দূরান্তের আমার বন্ধু তোমরা। কিন্তু দেখো, তোমাদের মধ্যে কেউ একজন হলেও জানতে চেয়েছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না, আমি কেমন আছি, আমি অসুস্থ কি না। সত্যি আমি ভাষাহীনা হয়ে গেছি। মানে এটা যে আমার কাছে কত বড় পাওনা, আমি তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। সত্যি আমার এইখানটায় বসে আছে ওই কথাগুলো, এবং ওই কথাগুলো যে লিখেছে সেই বোনটির নাম নিশ্চয়ই তোমরা জানতে চাও, নিশ্চয়ই বলবো তোমাদের। ও আজ আমাকে এত আনন্দ দিয়েছে, আজ নয়, 4-5 দিন আগেই ওর কমেন্ট আমি পড়েছিলাম, এবং আমি কমেন্টের রিপ্লাইও দিয়েছি। আমি জানি না রিপ্লাইটাও দেখেছি কি না, তবে ও যে আমাকে কত বড় জায়গা দিয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি আমার ইউটিউবারের বন্ধু, তোমাদেরকে অনেক 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 কি বলবো, ধন্যবাদ জানিয়ে ছোট করব না, ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে ছোট করব না। তোমরা আমার অনেকখানি, তোমরা আমার এইখানে, সত্যি বলছি, তোমরা আমার এইখানে বসে আছো। সত্যি আজ আমার এত আনন্দ হচ্ছে, আমি কি বলে বোঝাবো তোমাদের, মানে কি বলে আমার আনন্দটাকে প্রকাশ করব, আমি সেই ভাষা খুঁজে পাচ্ছি না। যতটুকু পারলাম ততটুকু আনন্দ, ততটুকু খুশি প্রকাশ করলাম তোমাদের সামনে আজকে। তো দেখো, আমার শরীরটা এখনও খুব খারাপ,
আমি এখনও ঠিকঠাকভাবে ব্লগ ভিডিও করতে পারছি না, কারণ তোমরা নিজেরাও জানো যে ব্লগ ভিডিও করতে গেলে কতটা এফার্ট দিতে হয়। তো সেই কারণে আমি এখনও ব্লগ ভিডিও দিতে পারছি না, হয়তো দেব ছোটোখাটো কোনো ভিডিও, আবার হয়তো নাও দিতে পারি, কারণ আর প্রচুর কাজকর্ম চলছে, অনেকটা বড় অনুষ্ঠান রয়েছে বাড়িতে। তো কী অনুষ্ঠান সেটার জন্য একটু তোমাদের অপেক্ষা করতে হবে, আমি বলবো কিন্তু একটু অপেক্ষা করো, ঠিক আছে? তো এবার সেই বন্ধুটির নাম তোমাদের কাছে না জানালেই নয়, সেই বন্ধুটি কে জানো, তোমাদেরই মধ্যে একজন, সে হচ্ছে মাহিশ ওয়ার্ল্ডের আমার এক বোন। সেই জানতে চেয়েছিল মানে আমার একটা ভিডিওতে কমেন্ট করে, দিদি ভাই তোমাকে কেন দেখতে পাচ্ছি না, তুমি কি অসুস্থ, তোমার কি শরীর ভালো নেই, এই কয়েকটি কথা আজকে আমাকে এই ভিডিওটা করতে বাধ্য করলো। তোমাকে অনেক অনেক আবারও বলছি ধন্যবাদ জানিয়ে, তোমাকে না ছোট করব না, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমাকে আমি আমার এইখানটায় রেখে দিয়েছি। তোমাদের সবাইকে, আমার ইউটিউবার বন্ধু যারা আছো তারাও, আমি কালকের ভিডিও যেটা ছেড়েছিলাম তাতে তোমরা কমেন্ট করেছো যে দিদি ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমাদের প্রত্যেককে আমি এখানটায় রেখে দিয়েছি। সত্যিই তাই, তোমরা আমার কত ছোটো ছোটো বোন সবাই, কেউ মেয়ের বয়সী কেউ বোনের বয়সী, সত্যি তোমাদেরকে মানে ভালোবাসা আর কীভাবে জানানো যায় আমি জানি না। সত্যি আমি আজ খুব গর্বিত এই কয়েকটা কমেন্ট পড়ে। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুখে শান্তিতে থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল যদি পারি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।